বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আমার মা বোন বা অনেক ব্যক্তিগণ একটি কথা বলেছেন যে নারী আর পুরুষ, এই নারী আর পুরুষ যে মিলিত হয়, মিলন হয়, তো এর মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসে। তাহলে আমাকে এমন একটা কথা জিজ্ঞাসা করলেন যে মানুষের যখন দেহটা গঠন হয়, এর মধ্যে যে বাবার থেকে কি হয়, মা থেকে কি হয়। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে মূলত আমরা যদি রিসার্চ করতে যাই, বুঝতে যাই, তাহলে দেখা যায় এটা বাবার সমস্ত কিছুই, মায়ের অল্প কিছু। এই কথাটি শুনে হয়তো মা বোনেরা একটু এদিকে সেদিক মনে করতে পারেন। তো আমি বলবো কি যে আদম হাওয়ার কাছে আমি যাব, এই মুহূর্তে আমি আদম হাওয়ার কাছে যাব। আদম হাওয়ার কাছে গেলে তাদের মধ্যে কি কথা হয়েছিল, কার থেকে কি হয়, এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার প্রতি আর আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। দেখবেন, মানুষ যখন বাগান করে বা কোনো ক্ষেত করে, তখন বীজ রোপণ করতে হয় কোথায়, মাটিতে বা জমিনে। তো জমিনে বীজ রোপণ করা হয়েছে, গাছ হয়েছে। তো এখন বিষয় হলো যে জমিন তো জমিনই, এর মধ্যে বীজ রোপণ করা হলে গাছ হবে। আচ্ছা, এখন মা জাতি, নারী জাতি, এটা কিন্তু সম্পূর্ণই একটা জমিন। আচ্ছা, আরেকটা বিষয় হলো জমিনে বীজ রোপণ করলেই কিন্তু জমিনে বীজ হবে না, গাছ হবে না। কারণ জমিটা যদি ঠনঠনা মাটি, শক্ত হয়ে থাকে, পানি নেই, তাহলে কিন্তু এখানে বীজটা ফুটবে না বা গাছ হবে না। তাহলে জমিটা কি হতে হবে, উর্বরা থাকতে হবে। উর্বরা কি, একজন নারীর যখন যে মাসে একবার ঋতুস্রাব হয়, তখন কিন্তু তার জমিনটা কি হয়, উর্বরা হয়। আচ্ছা, তো ঠিক জমিনে পানি দিলে, মাটিটা নরম করে দিলে, তখন বীজ রোপণ করলে সে গাছটি হয়, ঠিক তখন সে উর্বরা জমিটাতে বীজ বোনার সাথে সাথে গজিয়ে যায়। তো আজকের মূল বিষয় হলো এটাই যে যদি পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী বলে যে সন্তান আমার থেকে হয়েছে, পিতা বলে আমার থেকে হয়েছে, যে স্ত্রী বলতেছে আমার থেকে হয়েছে সন্তান, আর সেই স্বামী বলতেছে আমার থেকে হয়েছে, এখন দুজনে কোনো প্রমাণাদি বা কোনো কিছু দিতে পারছে না। আচ্ছা, এখন কিন্তু ডাক্তারি সায়েন্সে অনেক কিছু প্রমাণিত হয়ে গেছে, তবুও আমি একটা মহাগ্রন্থ থেকে আলোচনা করব, সেটি হলো দেখুন যে আদম আর হাওয়া। এই আদম আর হাওয়া একটা সময়ে তারা তক্র বিতক্র করেছিলেন। আদম বলতেছে যে সন্তান আমার থেকে হয়েছে, আর হাওয়া বলতেছে না, সন্তান আমার থেকে হয়েছে। তো দুজনে টকটকরি লিখেছে, তখন কি হলো, তখন দেখা যায় যে ঠিক আছে হাওয়া, তুমি যে তোমার যেই জিনিস দিয়ে সন্তান সৃষ্টি হয়েছে বা জন্ম নিয়েছে, সেই জিনিসগুলো তুমি একটা পাত্রে রাখো বা একটা শিশিতে রাখো। তখন কি করা হলো, তাই করলেন। আর আদম কি করলেন, তিনিও তার যেই পুরুষের যে বীজ শক্তিটা আছে, এটিও তিনি একটি শিশির মধ্যে রাখলেন। শিশির মধ্যে যখন রাখা হলো, তখন এটাকে বেশ কিছুদিন রাখা হয়েছে। তখন আল্লাহর কুদরতে সময় মতো তারা যখন সেটি ধরেছেন, তখন দেখেছে যে দেখেন হযরত আদম আলাইহিসসালামের সন্তানের একটি সন্তানের নাম ছিল কি, শীষ নবী। শীষ নবী কেন তার নাম,
তিনি শিশিতে হয়েছিল। তখন সেই শিশির মধ্যে যখন আদমের জিনিসটা রেখেছিল, তখন এই শিশির মধ্যে একটা শিশ নবী মানে শিশ নামক একজন সন্তান হয়েছিল। আর হাওয়া যেটাতে রেখেছিল সেটাতে মানুষের কোনো আকৃতি পাওয়া যায়নি, সেটাতে বিভিন্ন কীট পতঙ্গ বিভিন্ন ধরনের এগুলো পাওয়া গেছে। এটার প্রমাণ আরেকটা আছে, দেখেন আপনি যখন জমিনের মধ্যে কোদাল দিয়ে যখন কূপ দিবেন তখন জমিনের নিচ থেকে দেখবেন যে অনেক ধরনের কীট পতঙ্গ ওঠে। ঠিক মেয়ে মানুষ একটা জমিন, আর সেই জমিনের বীজ হলো পুরুষ। তখনই দেখা যায় যে একটা মানুষ সৃষ্টি হয় সেই জমিনের মধ্যে যখন বীজ রোপণ করা হয়। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করা হচ্ছে, এই আলোচনাটি কেন করা হলো, যেমন আমাকে কেউ কেউ আমাকে কোনো কোনো ভাই আমাকে কোনো বোন বা কোনো মা আমাকে কমেন্ট করেছেন এবং বাহিরের থেকেও কিছু ব্যক্তি বলেছেন যে আসলে এই যে মানুষ সৃষ্টি হয় এখানে মায়ের ভূমিকা এবং বাবার ভূমিকা, আচ্ছা দুটি ভূমিকায় লাগে, জমিনও লাগে বীজও লাগে। আচ্ছা বীজ আছে তো জমিন নেই, জমিন আছে তো বীজ নেই, তো কোনোটাই হবে না। আচ্ছা এখন বিষয়টা হলো যে মায়ের কোনো কিছু কি সন্তানের মধ্যে নেই, সেটি হলো দেখুন যে ত্বক, এই যে শরীরের উপর যে একটা ফিনিশিং ত্বক, এই যে লোম, ত্বক লোম, এরপরে হলো আপনার ত্বক লোম এবং মাংস এবং চামড়া, এই জিনিসগুলো মায়ের থেকে এসেছে। যেহেতু দেখবেন মায়ের যে অংশগুলো নরম, ত্বক লোম, এরপরে হলো আপনার ত্বক লোম মাংস চামড়া। আচ্ছা বাবার অংশ কি? বাবার অংশ হলো রগ মগজ মণি হাড্ডি, হাড্ডি রগ মগজ মণি, এ হলো বাবার। যাই হোক, আজকে যে আলোচনাটি এই জন্যই করা হলো যে আমাকে অনেকে এ বিষয়ে প্রশ্ন করেছেন। যাই হোক, আরেকটি বিষয় হলো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।